মর্নিং বাচ্চা আপ সাপ ক্যাসে হো মেয়ে আশা রাখতে হো আপসাপ আচ্ছে হো সুস্থ হো গুড মর্নিং বাচ্চারা তোমরা প্রত্যেকে কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আজ আমলক বাড়ি ই কার সংযোগ শব্দ পারেঙ্গে আজকে আমরা দীর্ঘিকার যুক্ত কিছু শব্দ পড়বো সুতরাং তোমরা প্রত্যেকে নিজেদের বইয়ে পৃষ্ঠা নম্বর টোয়েন্টি ফোরটা খোল দেখো ওখানে রয়েছে বাড়ি ই কার সংযোগ দীর্ঘিকার সংযোগে তাই দীর্ঘিকার যুক্ত কিছু শব্দ আজকে আমরা পড়ব যে শব্দ হ্যাঁ বোহের রানী রানী মানে হলো রানী দেখো এই শব্দটাকে এখানে ভেঙে দেখিয়েছে রা যোগ নি হচ্ছে রানী এরপরে রয়েছে ঘড়ি ঘ বড়ি কি মাত্রা ঘড়ি ঘড়ি মানে কি ঘড়ি এটাকেও দেখো ভেঙে দিয়েছে শব্দটাকে স্কিবার্য শব্দে হ্যাঁ বহে নদী নদী মানে হলো নদী এরপরে আরও কিছু দীর্ঘকার সংযোগে শব্দগুলো রয়েছে সেগুলো দেখো আমরা এখন পরব প্রথমে যে শব্দটা রয়েছে সেটা হচ্ছে হাতি হাতি মানে হলো হাতি স্কিবাজ্য শব্দ হ্যাঁ বোহে গীত গীত মানে হলো গান স্কিবার্য শব্দে হ্যাঁ তীর তীর মানে হলো তীর বিষ বিষ মানে হলো কুড়ি চিজ চিজ মানে হলো জিনিস ধীর ধীর মানে হলো শান্ত মাছলি মাছলি মানে হলো মাছ সাদি সাদি মানে হলো বিয়ে নানি নানি মানে হচ্ছে দিদিমা দাদি দাদি মানে হলো ঠাকুরমা চিতা চিতা মানে হলো চিতা বাঘ গিলা গিলা মানে হলো ভেজা থালি থালি মানে হলো থালা পিলা পিলা মানে হচ্ছে হলুদ আদমি আদমি মানে হলো মানুষ তো বাচ্চ আফস আপ ইহা তাকি আচ্ছে সে পার তো বাচ্চারা তোমরা প্রত্যেকে এই পর্যন্ত খুব ভালো করে পড়বে কেমন গুড বাই এভরি ওয়ান টেক কেয়ার